তো আশা করি সবাই ভালো আছো সবার দিনকাল ভালোই যাচ্ছে তোমাদের সাথে অনেক দিন পর দেখা হয়ে গেল আমরা এই সাইকেল ফাইভে চব্বিশের লাস্ট সাইকেল সাইকেল ফাইভে আমরা হচ্ছে চারটা ক্লাস চারটা অধ্যায় করবো তো তার মধ্যে আমার যে দুইটা অধ্যায় নেওয়ার কথা সেই দুইটা অধ্যায়ের ক্লাস সেই দুইটা অধ্যায়ের মধ্যে একটা অধ্যায়ের ক্লাস অলরেডি সব শেষ হয়ে গেছে এবং আজকে আমরা বাকি যে অধ্যায় এই যে অধ্যায়টা শুরু করবো রাজদুল্লা বলছে ক্লা নাম না নিলে ক্লাস করব না রাজদুল্লা বাহ ভালো নাম তো তোমার তোমার নামের আগে সিরাজ বসে দাও তাহলে সিরাজ উদ্দৌলা হয়ে যাবে ঠিক আছে তো তো যেটা বলতেছিলাম যে আজকে আমরা নেক্সট যে অধ্যায়টা আমাদের বাকি ছিল ওই অধ্যায়টা আমরা শুরু করব অধ্যায়টার নাম হচ্ছে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স তো এই চ্যাপ্টারটা পড়তে গেলে চলতরিত চ্যাপ্টারটা পড়া লাগে তো তোমাদের আশা করি চলতরিত চ্যাপ্টারটা পড়া হয়ে গেছে ঠিক আছে আর যদি কারো পড়া না থাকে তাহলে আমার প্লেলিস্টে অপূর্ব ফিজিক্স ক্যারের যে ইউটিউবের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলের ওইখানে ফ্রি যে কটা অধ্যায় আছে তার মধ্যে দেখবা চলতরিতটা ফ্রি করে দেওয়া আছে তো চলতরিতের দুইটা প্লে আছে একটা হচ্ছে পুরনো প্লেলিস্ট একটা হচ্ছে নতুন প্লেলিস্ট তো যে কোনো একটা প্লে থেকে ক্লাসগুলো করে নেবা তবে নতুন প্লে করলে হচ্ছে তোমার ইন্টার পরীক্ষার জন্য যতটুকু দরকার তুমি পাবা ওখানে নতুন প্লেলিস্টে আর পুরানো প্লে অনেক ডিটেলস অনেক কিছু আছে চলতরিত অধ্যায়ের ঠিক আছে তো এটা তোমরা চাইলে করতে পারো তবে এই অধ্যায়টা করতে গেলে কিন্তু চলতরিতের বেসিক জ্ঞান লাগবে যাদের চলতরিত পড়া নাই তারা এখন কিন্তু এই অধ্যায় এই এই অধ্যায়ের ক্লাসগুলো করে খুব বেশি মজা পাবা না ঠিক আছে আমরা সার্কিটস এখন সলভ টলভ করবো যখন এই অধ্যায়ের বিশেষ করে সার্কিটের ম্যাথ প্রবলেমগুলো সলভ করব তখন কিন্তু আমাদের চলতরিতের বেসিকটা লাগবে ঠিক আছে আর তোমরা হচ্ছে ফিজিক্যাল অপটিক্সের ক্লাসের কথা বলছিল ওইটা কিন্তু অলরেডি তোমাদের আর্কাইভে ক্লাসগুলো দেওয়া হয়ে গেছে তেরোটা নাকি বারোটা মনে হয় ক্লাস আছে সেই ক্লাসগুলো অলরেডি কিন্তু তোমাদের আর্কাইভে দেওয়া হয়ে গেছে আর ভাইও তো তোমাদের ফিজিক্যাল অপটিক্সের ক্লাস নিচ্ছে সো সো আশা করি তোমাদের পড়াশোনা ভালোই চলতেছে আমাদের সাথে তো চলো আজকে শুরু করে দিই আজকে আমরা সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স অর্থাৎ সেকেন্ড পার্টের একেবারে লাস্টের দিকের যে একটা চ্যাপ্টার সেই চ্যাপ্টারটা শুরু করবো এরপরেও একটা চ্যাপ্টার আছে কিন্তু ওটা আসলে মানে মানে চ্যাপ্টার হিসাবে গণ্য হয় না আসলে ঠিক আছে ওটাতে অত বেশি কোনো টপিক নাই জ্যোতির্বিদ্যায় লাস্টের যে চ্যাপ্টারটা এগারোতম যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে জ্যোতির্বিদ্যা ও অধ্যায় কিছু থিওরিটিক্যাল কথাবার্তা কিছু ইনফরমেশন দেওয়া আছে এই ছাড়া ম্যাথমেটিক্যাল তেমন কিছুই নাই ওই অধ্যায় ঠিক আছে তো ওকে তাহলে চলো আমরা শুরু করি সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স চলতরিতের আমরা টোটাল বা চলতরিত মানে কি তরিত রিলেটেড আমরা টোটাল আমরা ফিজিক্স সেকেন্ড পার্টে মূলত আসলে তিনটা চ্যাপ্টার পড়ি একটা হচ্ছে স্থির তরিত একটা হচ্ছে চলতরিত এবং এই আরেকটা চ্যাপ্টার সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স এই তিনটা চ্যাপ্টারই আসলে আমাদের তরিতের বেসিক তরিতের বেসিক আরও কয়েকটা চ্যাপ্টার ছিল আসলে তরিত বা চুম্বকের বেসিক তো সেই চ্যাপ্টারগুলো তোমাদের আমাদের শর্ট করছে নাই যেমন চার অধ্যায় ঠিক আছে চার অধ্যায় এটা তোমাদের শর্ট করছে নাই পাঁচ অধ্যায় এটাও তোমাদের শর্ট করছে নাই ঠিক আছে সাউন্ড প্রবলেম সাউন্ড প্রবলেম না সাউন্ড তো ঠিক আছে একজন বলছে সাউন্ড ঠিক আছে ওকে তো চলো আমরা শুরু করি দেখো তড়িৎ পরিবহনের উপর ভিত্তি করে আমরা পরিবাহীকে মূলত তিন ভাগে ভাগ করতে পারি কি কি এক নম্বরটা হচ্ছে সুপরিবাহী খুব ভালো তড়িৎ পরিবহন করে দুই নম্বরটা হচ্ছে অর্ধ এর তড়িৎ পরিবহন ক্ষমতা সুপরিবাহীর মতো এত ভালো না কিন্তু একেবারে যে তড়িৎ পরিবহন করে না তাও না তরিত পরিবহন করে আর অর্ধ আর অপরিবাহী বা কুপরিবাহী যেটাকে ইংরেজিতে বলা হয় ইনসুলেটর সে তার তড়িৎ পরিবহন ক্ষমতা একেবারে নাই সে কোনোভাবেই আসলে তরিত পরিবহন করে না তো এই যে তড়িৎ পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে পদার্থকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি কি কথা বুঝলা তাহলে তড়িৎ পরিবাহীর উপর ভিত্তি করে তড়িৎ পরিবহনের উপর ভিত্তি করে তড়িৎ পরিবহনের উপর ভিত্তি করে ভিত্তি করে পরিবাহী পরিবাহী মূলত তিন ধরনের হয় কি এক নম্বর এক নম্বর সুপরিবাহী 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 দুই নম্বর অর্ধ পরিবাহী পরিবাহী এবং তিন নম্বর হচ্ছে অন্তরক বা বলতে পারো কুপরিবাহী কু তো এই মোটামুটি আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি এই তিনটা ভাগে মূলত ভাগ করা যায় সুপরিবাহীকে বলা হচ্ছে কন্ডাক্টর কন্ডাক্টর সুপরিবাহী এবার কথা হচ্ছে কেন এটা সুপরিবাহী সুপরিবাহী আর জিনিস যে কোনো ধাতু আসলে যেমন কপার সোডিয়াম ম্যাগনেশিয়াম এগুলো এই যে ধাতুগুলা এইগুলা হচ্ছে খুব ভালো তৈরি পরিবহনে অংশগ্রহণ করে এগুলো হচ্ছে সুপরিবাহী তো উদাহরণ হিসাবে ধরো আমরা একটা উদাহরণ হিসাবে লিখলাম যে উদাহরণ হচ্ছে কপার কপার তার কপার তার সোডিয়াম ম্যাগনেশিয়াম যে কোনো ধাতু আর কি এইগুলো হচ্ছে সুপরিবাহী সুপরিবাহী কন্ডাক্টর কেন ভালো তরিত পরিবহন করে এবার এই যে ব্যাপারগুলো এগুলা এই যে বাংলা কথাগুলা এগুলা ঠিক আছে ক্লাস নাইন টেনের জন্য ঠিক আছে কিন্তু এখন সুপরিবাহী কুপরিবাহী অর্ধপরিবাহী এই শুধু বাংলা কথা দিয়ে চেনা যাবে না ধরো কেউ তোমাকে জিজ্ঞেস করলো সুপরিবাহী কাকে বলে তুমি বললে তরিত পরিবহন ক্ষমতা খুবই ভালো অর্ধপরিবাহী কাকে বলে তরিত পরিবহন ক্ষমতা সুপরিবাহী তুলনায় কম কিন্তু কুপরিবাহী তুলনায় বেশি আর কুপরিবাহী কি অর্ধ মানে একেবারেই তড়িৎ পরিবহন করে না এই বাংলা কথা দিয়ে ছেলেদের তাহলে এই উত্তর দিলে তুমি যে আসলে ইন্টারমিডিয়েটে পড়ো ক্লাস টুয়েলভে পড়ো এই জিনিসটা আসলে মানে বোঝা যাবে না স্ট্যান্ডার্ড থাকলো না এগুলো ধরো ক্লাস এইটের জন্য ক্লাস নাইনের জন্য ঠিক আছে কিন্তু তোমার স্ট্যান্ডার্ডে এগুলো ঠিক নেই এবার আসলে এগুলো চেনার উপায় কী বা এগুলাকে আমরা আরও খুব সুন্দরভাবে কীভাবে ডিফাইন করতে পারি কন্ডাক্টর সুপরিবাহী এর প্রচুর পরিমাণ পরিমাণ মুখন আছে চরিত পরিবহন করার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে চার্জ ক্যারিয়ার ঠিক আছে চার্জ ক্যারিয়ার দরকার চার্জ ক্যারিয়ার দুই ধরনের হয় চার্জ ক্যারিয়ার পজিটিভ চার্জ ক্যারিয়ার হইতে পারে আবার নেগেটিভ চার্জ ক্যারিয়ার হতে পারে তোমরা এইখানে একটু তোমাদের খটকা লাগতে পারে ভাই পজিটিভ চার্জ ক্যারিয়ার হইতে পারে আমরা তো এতদিন জানতাম চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত কণা হ্যাঁ ইলেকট্রন ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত কণা এইটা হচ্ছে নেগেটিভ চার্জ ক্যারিয়ার চার্জ ক্যারিয়ার শুধু ইলেকট্রন না চার্জ ক্যারিয়ার ইলেকট্রন না তাহলে চার্জ কেরিয়ার কি প্রোটন না প্রোটনও না চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল হোল ইলেকট্রন এবং হোল এই দুইটা হচ্ছে চার্জ কেরিয়ার ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ ক্যারিয়ার আর হোল হচ্ছে পজিটিভ চার্জ কেরিয়ার তো তড়িৎ পরিবহন যে করে তার মূল কথা হচ্ছে চার্জ ক্যারিয়ার থাকতে হবে সেটা যে কোনো চার্জ ক্যারিয়ার থাকতে পারে পজিটিভ চার্জ ক্যারিয়ারও থাকতে পারে নেগেটিভ চার্জ ক্যারিয়ারও থাকতে পারে ইলেকট্রনও থাকতে পারে হোলও থাকতে পারে অর্থাৎ প্রচুর পরিমাণে চার্জ ক্যারিয়ার থাকতে হবে তাহলে সে পরিবহন পরিবহনে অংশগ্রহণ করবে আমি যদি বাইরে থেকে কোনো একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করি প্রয়োগ করি অর্থাৎ একটা ব্যাটারি কানেক্ট করি ভোল্টেজ পার্থক্য কোনো কোনো একটা মনে করো যে পরিবাহীর দুই প্রান্তের মধ্যে একটা বিভব পার্থক্যের আমি সৃষ্টি করতে পারি তাহলে ওই পরিবাহীর মধ্য দিয়ে এই যে ফ্রি চার্জ ক্যারিয়ার যেগুলো আছে ফ্রি ইলেকট্রন বা ফ্রি হোল এই যেগুলো আছে এগুলা যেন মুভ করবে এগুলা মুভ করবে ওই বর্তনীতে ফ্লো করবে ঘুরবে তাহলে তড়িৎ পরিবহন হবে ঠিক আছে তাহলে তড়িৎ পরিবহনের জন্য চার্জ ক্যারিয়ার দরকার তো এই যে সুপরিবাহী কন্ডাক্টর এর প্রচুর পরিমাণে চার্জ ক্যারিয়ার আছে এবং কন্ডাক্টরের ভালো করে শুনে রাখো কন্ডাক্টর অর্থাৎ সুপরিবাহী যারা ধাতব সুপরিবাহী যারা তাদের চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন তাদের ফ্রি ইলেকট্রন থাকবে তাহলে কেন সে তড়িৎ পরিবহন করে কারণ তার চার্জ ক্যারিয়ার আছে এর চার্জ ক্যারিয়ার আছে এর প্রচুর পরিমাণে ফ্রি চার্জ ক্যারিয়ার আছে চার্জ ক্যারিয়ার থাকলে আর ফ্রি কথাটা বলার দরকার নেই কারণ চার্জ ক্যারিয়ার ফ্রি ঠিক আছে চার্জ এবং চার্জ ক্যারিয়ারের মধ্যে পার্থক্য আছে আমি একটু পরে সেই জিনিসগুলো ডিটেলস বুঝাই দিচ্ছি তোমাদেরকে একে বুঝাই দিচ্ছি চার্জ আর চার্জ ক্যারিয়ার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এক কথা যদি বলি তাহলে চার্জ মুভ করতে মানে চার্জ ক্যারিয়ার এদেরকে মুভ করতে হবে কন্ডিশন মুভ করতে হবে কিন্তু চার্জ ঠিক আছে এটা মুভ করতে পারে আবার নাও পারে অপশনাল কিন্তু চার্জ ক্যারিয়ার যে তাকে মুভ করতে হবে তাকে ফ্রি হইতে হবে ঠিক আছে আবদ্ধ থাকলে হবে না তাকে ফ্রি হইতে হবে মুভ করতে হবে তাহলে চার্জ ক্যারিয়ার আছে প্রচুর পরিমাণে চার্জ ক্যারিয়ার এবং এর চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন এর চার্জ ক্যারিয়ার হচ্ছে ফ্রি ইলেকট্রন ফ্রি ইলেকট্রন তাহলে এর প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন আছে ধরো একটা কপার তার ধরো একটা কপারের তারের খণ্ডাংশ চিন্তা করো ধরো এটা একটা কপারের তার এইটা কপারের তারের খণ্ডাংশ তো এই কপারের তারে এইটা হচ্ছে এই যে কপার ঠিক আছে কপার অ্যাটম এগুলো হচ্ছে ধরো কপার অ্যাটম এরকম লক্ষ লক্ষ কোটি কোটি কপার আইটম আছে তো এই কপার অ্যাটমের লাস্ট কক্ষপথের যে ইলেকট্রন ওই ইলেকট্রন সে ছেড়ে দেবে তো ছেড়ে দিলে সেই ইলেকট্রনটা ফ্রি হয়ে যাবে সেই ইলেকট্রনটা তখন ফ্রি হয়ে যাবে এই যে ইলেকট্রন এটা ফ্রি ইলেকট্রন আর ইলেকট্রন যদি ফ্রি হয়ে যায় তাহলে কিন্তু এই কপার কিন্তু পজিটিভ চার্জ হয়ে যাবে এই যে কপার এই কপার কিন্তু পজিটিভ চার্জ হয়ে যাবে ইলেকট্রন ছেড়ে দিলে তো সে পজিটিভ চার্জ হয়ে যাবে তাহলে এই যে ইলেকট্রনগুলো এই ইলেকট্রনগুলো তখন এই পুরো এই যে কপারের তার এই কপারের তারের উপর দিয়ে মুভ করতে পারবে আর যখনই এই ফ্রি ইলেকট্রন মুভ করবে তখন সে চার্জ ক্যারিয়ার হবে সে আসলে তড়িৎ পরিবহন ঘটাবে তো কপারের প্রচুর পরিমাণে এরকম ফ্রি ইলেকট্রন বা চার্জ ক্যারিয়ার থাকবে সে তড়িৎ পরিবহনে খুব ভালোভাবে অংশগ্রহণ করবে অর্থাৎ এই কপার তারের দুই পাশে তুমি একটা ব্যাটারি লাগাই দাও একটা ব্যাটারি লাগাই দিয়ে তুমি বিভব পার্থক্য ক্রিয়েট করো তাহলে খুব ভালোভাবে সে তরিৎ পরিবহন ঘটাবে এইটা হচ্ছে সুপরিবাহীর বৈশিষ্ট্য এইবার আসো অর্ধপরিবাহী অর্ধপরিবাহীকেই ইংরেজিতে বলা হয় সেমিকন্ডাক্টর সেমিকন্ডাক্টর সেমিকন্ডাক্টার এ কি করে এ তড়িৎ পরিবহন করে বাট সুপরিবাহের মতো এত ভালো তড়িৎ পরিবহন করে না তো এর উদাহরণ কি হইতে পারে এর উদাহরণ হচ্ছে সিলিকন জার্মেনিয়াম ঠিক আছে কার্বন এগুলো হচ্ছে এগুলো হচ্ছে অর্ধপরিবাহী ঠিক আছে সিলিকন সিলিকন তারপরে হচ্ছে জার্মেনিয়াম জার্মেনিয়াম এগুলো হচ্ছে অর্ধপরিবাহী এবার একটা কথা আছে বিশুদ্ধ সিলিকন বিশুদ্ধ সিলিকন ক্রিস্টাল বা বিশুদ্ধ জার্মেনিয়াম ক্রিস্টাল এরা কিন্তু ভাই তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে না বিশুদ্ধ অবস্থায় কক্ষ তাপমাত্রার নিচে এরা তরিৎ পরিবহনে অংশগ্রহণ করে না দুটো কথা বিশুদ্ধ অবস্থায় করে না কক্ষ তাপমাত্রার নিচে এরা তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে না তাহলে তুমি ভেজাল টেজাল মিশাইলে হয়তো তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করতে পারবে আমরা এক এক করে আসব সেই সব জায়গাগুলোতে আরেকটা হচ্ছে কক্ষ তাপমাত্রার নিচে করে না বাট কক্ষ তাপমাত্রায় বা তার উপরে তখন কিন্তু বিশুদ্ধ সিলিকন ক্রিস্টালো বিশুদ্ধ অর্ধ পরিবাহী ক্রিস্টালো এগুলোও কিন্তু তরিত পরিবহন অংশগ্রহণ করে তাহলে তরিত পরিমানে অংশগ্রহণ করতেছে তো এই কন্ডাক্টরের সাথে পার্থক্যটা কোথায় কন্ডাক্টরের এমনি স্বাভাবিক অবস্থায় প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন আছে কিন্তু সেমিকন্ডাক্টর সিলিকন এর প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন বা চার্জ ক্যারিয়ার কিন্তু কক্ষ তাপমাত্রার নিচে বা বিশুদ্ধ অবস্থায় নাই তাহলে কি করা যায় একটু তাপমাত্রা বাড়ায় যদি আমি কক্ষ তাপমাত্রায় নিতে পারি ঠিক আছে কক্ষ তাপমাত্রায় বা ভেজাল মিশ্রিত অবস্থায় ঠিক আছে বহির্জাত বহির্জাত হিসাবে ঠিক আছে একটা হচ্ছে অন্তর্জাত আর একটা হচ্ছে বহির্জাত অন্তর্জাত মানে বিশুদ্ধ আর বহির্জাত মানে ভেজাল মিশ্রিত করা ঠিক আছে এক্সটেন্সিক আর ইন্ট্রেন্সিক তো ভেজাল মিশ্রিত করলে ভেজাল যখন মিশ্রিত করব বাংলায় বললে বহির্জাত ঠিক আছে এক্সটেন্সিক তো এই এই বহির্জাত অর্ধ পরিবাহী সে কিন্তু তরিত পরিবহনে অংশগ্রহণ করে এবার কিভাবে তার কি মানে স্বাভাবিক অবস্থায় ধরো কক্ষ তাপমাত্রার নিচে বা বিশুদ্ধ অবস্থায় তার কি মুক্ত ইলেকট্রন নাই ফ্রি চার্জ ক্যারিয়ার নাই উত্তর হচ্ছে নাই কেন নাই কারণ সিলিকনের তুমি যদি তুমি যদি সিলিকনকে দেখো সিলিকনের হচ্ছে চোদ্দ তো একে আমি যদি ইলেকট্রন বিন্যাস দেখাই তাহলে দুই আট আর চার তো লাস্ট কক্ষপথে চারটে ইলেকট্রন তো লাস্ট কক্ষপথে চারটে ইলেকট্রন এই চারটে ইলেকট্রন কী করবে অন্য অন্য চার চার দিক দিয়ে চার হাতে আরও চারটা সিলিকনের সাথে তার এই চারটা ইলেকট্রন শেয়ার করে অষ্টক পূর্ণ করবে তো অষ্টপূর্ণ করলে তো অষ্টকপূর্ণ অবস্থায় থাকলে তো সবগুলো বন্ধন বন্ধন জোর ইলেকট্রন তাহলে এর স্বাভাবিক অবস্থায় বিশুদ্ধ অবস্থায় বা কক্ষ তাপমাত্রার নিচে সবই বন্ধন জোর ইলেকট্রন কোনো ফ্রি ইলেকট্রন নেই মানে ফ্রি চার্জ কেরিয়ার নেই বাট আমি যদি কক্ষ তাপমাত্রা নিয়ে যাই বন্ধন ভেঙে যাবে জাস্ট খালি শুনে রাখো এগুলো আমি পরে একে আরও সুন্দর করে বুঝাই দিব পরের মানে স্লাইডেই সুন্দর করে বুঝাই দিচ্ছে এই জিনিসগুলো তাহলে তখন কিন্তু চার্জ কেরিয়ার আসবে তো তখন যখন তাপমাত্রা বাড়াবো বা ভেজাল টেজাল মিশাবো তখন কিন্তু চার্জ কেরিয়ার আসবে তো এর দুই ধরনের চার্জ কেরিয়ার থাকে এর চার্জ ক্যারিয়ার আছে খুব কম সংখ্যক চার্জ ক্যারিয়ার থাকবে ঠিক আছে এই যে মানে সরি সুপরিবাহী এর যেমন প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন বা চার্জ থাকে খুব কম সংখ্যক বেশি না খুবই কম সংখ্যক কন্ডাক্টরের তুলনায় চিন্তা করলে খুবই 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 কম সংখ্যক চার্জ কেরিয়ার থাকবে এইবার একটা খুব গুরুত্বপূর্ণ কথা গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে কন্ডাক্টারের চার্জ ক্যারিয়ার কিন্তু শুধুমাত্র ইলেকট্রন নেগেটিভ চার্জ ক্যারিয়ার এর যে চার্জ ক্যারিয়ার এই যে চার্জ ক্যারিয়ার এই চার্জ ক্যারিয়ার হচ্ছে অনলি নেগেটিভ চার্জ ক্যারিয়ার অনলি নেগেটিভ চার্জ ক্যারিয়ার এর যে চার্জ ক্যারিয়ার এই চার্জ ক্যারিয়ার পজিটিভ চার্জ ক্যারিয়ারও হইতে পারে পজিটিভ চার্জ ক্যারিয়ারও হইতে পারে এই পজিটিভ চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল হোল মানে ভ্যাক্যান্ট একটা ইলেকট্রন থাকার কথা ছিল ইলেকট্রন নাই আমি পরে বুঝাই দিচ্ছি এইগুলো আর আরেকটা হচ্ছে নেগেটিভ চার্জ ক্যারিয়ারও থাকে এর নেগেটিভ চার্জ কেরিয়ারও থাকে তোমরা তো জানো নেগেটিভ চার্জ ক্যারিয়ার মানে হচ্ছে ইলেকট্রন তাহলে এর আসলে দুই ধরনের চার্জ ক্যারিয়ার থাকে তাহলে মানে সামারি কি সামারি হচ্ছে কন্ডাক্টরে প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন বা নেগেটিভ চার্জ ক্যারিয়ার আছে চার্জ ক্যারিয়ার আছে কিন্তু নেগেটিভ চার্জ ক্যারিয়ার অর্থাৎ ইলেকট্রন আর এর চার্জ কেরিয়ার কন্ডাক্টরের মতো অত বেশি না খুবই কম সংখ্যক কিন্তু দুটোই আছে পজিটিভ চার্জ কেরিয়ারও থাকতে পারে নেগেটিভ চার্জ কেরিয়ার দুইটাই থাকতে পারে অন্তর কুপরিবাহী ইনসুলেটর এটাকে ইংরেজিতে বলা হয় ইনসুলেটর ইনসুলেটর তো এ কি তড়িৎ পরিবাহ অংশগ্রহণ করে না উত্তর হচ্ছে না একেবারেই তড়িৎ পরিবাহ অংশগ্রহণ করে না কেন করে না কারণ এর কোনো চার্জ ক্যারিয়ার নেই স্বাভাবিক কথা ঠিক আছে এর কোনো ধরনের কোনো চার্জ ক্যারিয়ার নেই কাঠ কাগজ এইগুলা ঠিক আছে কাঠ কাঠ কাগজ রাবার রাবার ঠিক আছে কাপড় এগুলো হচ্ছে তড়িৎ পরিবহনে একেবারেই অংশগ্রহণ করে না কারণ এদের কোনো ধরনের কোনো ফ্রি ইলেকট্রন বা ফ্রি হোল এগুলো কিছুই নাই অর্থাৎ কোনো ধরনের কোনো চার্জ ক্যারিয়ার নেই পজিটিভ চার্জ ক্যারিয়ারও নেই একেবারে নেগেটিভ চার্জ ক্যারিয়ারও নেই ঠিক আছে তাহলে এগুলা একেবারে তরিত পরিবহন অংশগ্রহণ করে না কারণ নো চার্জ ক্যারিয়ার নো চার্জ ক্যারিয়ার তাহলে শোনো তরিত পরিবহনের জন্য চার্জ দরকার না তরিত পরিবহনের জন্য দরকার হচ্ছে চার্জ ক্যারিয়ার ঠিক আছে তরিত পরিবহনের জন্য দরকার হচ্ছে চার্জ ক্যারিয়ার তাহলে এইবার আসো আমরা একটু বুঝি চার্জ এবং চার্জ ক্যারিয়ার চার্জ চার্জ ক্যারিয়ার চার্জ এবং চার্জ ক্যারিয়ার একটু পার্থক্যটা বুঝি এদের মধ্যে কি পার্থক্য আসলে দেখো চার্জ ক্যারিয়ার চার্জ ক্যারিয়ার এদেরকে মুভ করতে হবে সহজ কথা মুভ করতে হবে দ্যাট মিনস ফ্রি হতে হবে ফ্রি হতে হবে ফ্রি না হলে সে চার্জ কেরিয়ার না আবদ্ধ থাকতে পারবে না ঠিক আছে পরিবাহী হোক অর্ধ পরিবাহী হোক তো অর্ধ পরিবাহী ক্রিস্টাল পরিবাহিক যে তার তার উপর দিয়ে তাকে মুভ করতে হবে তার ভেতর দিয়ে মুভ করতে হবে যদি মুভ করতে না পারে তাহলে সে কিন্তু চার্জ কেরিয়ার হবে না তো ইলেকট্রন সেও মুভ করতে পারবে হোল সেটাও কিন্তু মুভ করতে পারবে তাহলে ইলেকট্রন ইলেকট্রন ফ্রি ইলেকট্রন চার্জ ক্যারিয়ার দুই ধরনের হয় একটা হচ্ছে ফ্রি ইলেকট্রন ফ্রি ইলেকট্রন এটা নেগেটিভ টাইপ হয় আর দুই নম্বর ফ্রি হোল ফ্রি হোল এটা পজিটিভ টাইপ হয় এটাকে প্রোটন টোটন বলা যাবে না হোল কি ঠিক আছে এটা আমি বুঝাই দিব পরে ঠিক আছে এবার আসো চার্জ 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 কি সকল চার্জ ক্যারিয়ারও চার্জ সকল চার্জ ক্যারিয়ারও চার্জ মুভ করতেও পারে নাও পারে মুভ করতেও পারে নাও পারে নাও পারে অর্থাৎ ফ্রি হইতেও পারে ফ্রি হইতেও পারে চার্জ আবার ফ্রি নাও হইতে পারে যদি ফ্রি হয় তাহলে সে চার্জ ক্যারিয়ার হয়ে যাবে আর যদি ফ্রি না হয় তাহলে সে চার্জ ক্যারিয়ার হবে না ব্যাপারটা তাহলে কি দাঁড়ায়লো সকল চার্জ ক্যারিয়ারই চার্জ বাট সকল চার্জ ক্যারিয়ার সরি সকল চার্জ চার্জ ক্যারিয়ার না তাহলে সকল চার্জ ক্যারিয়ারই চার্জ বাট সব চার্জ চার্জ ক্যারিয়ার হিসাবে গণ্য হবে না তো এইবার আসো তোমাকে একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝাই আমরা এই যে তিনটা জিনিসের পার্থক্য জানলাম সেমিক মানে তিনটা জিনিসের আর কি পার্থক্য বা বৈশিষ্ট্য যাই বলো না কেন কন্ডাক্টর সেমি আর ইনসুলেটর ঠিক আছে এইবার এবার আসো দেখো একটা একটা করে আমরা একটু আলোচনা করি তো প্রথমে আসো পরিবাহী মানে সুপরিবাহী আর কি ঠিক আছে সুপরিবাহী সুপরিবাহী এইটা নিয়ে একটু আলোচনা করি আর এই কীভাবে তরিত পরিবহন অংশগ্রহণ করে এই জিনিসটা আমরা একটু দেখাই যে কীভাবে তরিত পরিবহন অংশগ্রহণ করে তাহলে সুপরিবাহী সুপরিবাহী কন্ডাক্টর মানে কপার তার উদাহরণ হিসাবে বলতে পারি যে কপার তার তাহলে তুমি একটা কপারের তারের খণ্ড চিন্তা করো ধরো একটা কপারের তারের খন্ড কপারের তারের খণ্ডটাকে বিশাল বড় করে আমি ধরো জুম করে আঁকলাম বিশাল বড় করে ধরো একটা কপারের তারের খন্ডকে আমি এরকম একটু জুম করে একটা প্রস্তচ্ছেদ দেখালাম ধরো এইটা হচ্ছে কপারের তারের একটা অংশ এবার এর মধ্যে প্রচুর পরিমাণে কপার এটম আছে তো সেই কপার অ্যাটমগুলা এই কপারের যে তারটাই তারের মধ্যে ধাতব বন্ধনে যুক্ত আছে তাহলে এরকম পাশাপাশি অনেক 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 কপার অ্যাটম আছে এবার এই কপার অ্যাটমে দেখো কপারের লাস্ট কক্ষপথে একটা ইলেকট্রন তাই তো বলো একটা ইলেকট্রন না কপারের লাস্ট কক্ষপথে কি একটা ইলেকট্রন না যে ইলেকট্রন সেই ইলেকট্রনটাকে ছেড়ে দিছে তাহলে ছেড়ে দিলে এই যে কপার ও কিন্তু আর কপার অ্যাটম নেই ও কিন্তু তখন আয়ন হয়ে গেছে তাই না কপার এর এরকম অনেকগুলো কক্ষপথ আছে আমি লাস্টের কক্ষপথটা বললাম তো লাস্ট কক্ষপথেই একটা ইলেকট্রন আছে এই ইলেকট্রনটা যখন সে ছেড়ে দিবে ত্যাগ করবে তখন সেই ইলেকট্রনটা ফ্রি হয়ে যাবে এই ইলেকট্রনটা তখন চার্জ ক্যারিয়ার হয়ে যাবে যখন কক্ষপথ থেকে মুক্ত হয়ে যাবে তখন সে কিন্তু চার্জ ক্যারিয়ার হয়ে যাবে এই যে ফ্রি ইলেকট্রন এই যে ইলেকট্রনটা তখন ফ্রি ইলেকট্রন এই ইলেকট্রনটা তখন ফ্রি ইলেকট্রন তখন সে চার্জ ক্যারিয়ার হয়ে যাবে তাহলে এই যে কপার কপার আয়ন মানে যদি এই ইলেকট্রনটা ছেড়ে দেয় তখন কিন্তু সেটা কপার নেই তখন সেটা হয়ে যাবে কপার প্লাস সি ইউ প্লাস তা আমরা এখন ওই ওইটা দেখাবো কপার ইলেকট্রন ত্যাগ করার পরে যে অবস্থাটা সেটা দেখাবো তাহলে ইলেকট্রন ত্যাগ করার পর অবস্থা হচ্ছে এই যে প্লাস এই যে এগুলো সব ইলেকট্রন ত্যাগ করে দিচ্ছে তাহলে হচ্ছে কপার আয়ন এগুলা সব কপার আয়ন এবার তাহলে ইলেকট্রনটা ত্যাগ করলো এই এটা হচ্ছে ইলেকট্রন এই যে ফ্রি ইলেকট্রন এটা ফ্রি ইলেকট্রন প্রত্যেকটা কপার থেকে দেখো একটা একটা করে ফ্রি ইলেকট্রন তো এরকম প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন এই কপারের তারে আছে কি তাই তো তাই না প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন কপারের তারে আছে এবার তুমি যদি কোনো ব্যাটারি ট্যাটারি কানেক্ট না করো তাহলে কিন্তু তরিত পরিবহন হবে না তাহলে তোমার কি করতে হবে তরিত পরিবহন করার জন্য এই চার্জগুলাকে এর মধ্য দিয়ে ফ্লো করাইতে হবে চার্জগুলাকে ঘুরাইতে হবে এই চার্জগুলো এখন এই অবস্থায় আছে তারা মনে করো যে চার্জ যেগুলো আর কি ফ্রি চার্জ ক্যারিয়ার এই যে এটা এখন ফ্রি হয়ে গেছে এগুলো এখন ফ্রি আর ফ্রি হয়ে গেলে এগুলো হচ্ছে চার্জ ক্যারিয়ার তো তোমাকে এখানে একটু চার্জ আর চার্জ ক্যারিয়ারের মধ্যে পার্থক্য বোঝায় এগুলো হচ্ছে চার্জ ক্যারিয়ার দেখো এই যে ই মাইনাস ফ্রি ইলেকট্রন যেটা সেটা হচ্ছে চার্জ কেরিয়ার দাঁড়াও দেখি অপার একটু নক করছে কেন নক করছে দেখি একটু দাদা ভার্সিটিটা পিছাইছে ইঞ্জিনিয়ারিং আগের মতো ও মাই গড নিউটন ক্লাসে যাই দেখে লাগলো বলেন ওকে 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 ঠিক আছে আচ্ছা তাহলে কি বলছি দেখো তাহলে ই মাইনাস এই যে ইলেকট্রনটা যে ত্যাগ করে দিল তখন ইলেকট্রনটা ফ্রি হলো সে তখন চার্জ ক্যারিয়ার বাট এইবার আসো এই যে কপারের আয়নটা না এই যে কপার আয়ন এই যে কপার আয়ন এইটা এইটা কিন্তু এই যে কপার আয়ন এটা কিন্তু চার্জ এটা কিন্তু চার্জ ক্যারিয়ার না এ কিন্তু চার্জ ক্যারিয়ার না এ চার্জ ক্যারিয়ার না এ কিন্তু চার্জ ক্যারিয়ার না কেন কারণ এ মুভ করতে পারবে না এটা না মুভ করতে পারবে না কপার কপারের যে অ্যাটমটা এটা অ্যাটম এই অ্যাটমটা মুভ করতে পারবে না কিন্তু এই অ্যাটম যে ইলেকট্রনটা ত্যাগ করে দিল সেই ইলেকট্রনটা কিন্তু মুভ করতে পারবে পার্থক্যটা বুঝছো চার্জ ক্যারিয়ার আর চার্জের মধ্যে পার্থক্যটা বুঝছো কি ক্লিয়ার এ কিন্তু মুভ করতে পারবে না এই কপারের এই অ্যাটমটা এখানে আসে ওখানেই থাকবে ওই অ্যাটমটা দৌড় দিয়ে সামনে আসতে পারবে না এই অ্যাটমটা দৌড় দিয়ে পিছনে যাইতে পারবে না বাট ওদের যে ইলেকট্রনটা ত্যাগ করে দিল এই ইলেকট্রন এই ইলেকট্রন কিন্তু আমি যদি দুই দুই পাশে একটা ব্যাটারি কানেক্ট করি এ পাশ দিয়ে একটা আর এর পাশ দিয়ে একটা ব্যাটারি প্রান্ত কানেক্ট করি তাহলে কিন্তু এই ইলেকট্রন আর এখানে থাকবে না এইবার দেখো ইলেকট্রন কীভাবে মুভ করে আমি কি করলাম এই পাশে এই যে তার দিয়ে ধরো এই যে তার দিয়ে পরিবাহী তার দিয়ে একটা ব্যাটারি কানেক্ট করলাম একটা ব্যাটারি কানেক্ট করলাম এই ব্যাটারি কানেক্ট করলেই কিন্তু তড়িৎ পরিবহন শুরু হয়ে যাবে তো ব্যাটারিটা ধরো এইভাবে আমি কানেক্ট করলাম একটা ব্যাটারি তো এটা হচ্ছে প্লাস টার্মিনাল এটা হচ্ছে মাইনাস টার্মিনাল ধরো এভাবে আমি কানেক্ট করলাম তাহলে প্লাস টার্মিনাল মাইনাস টার্মিনাল কানেক্ট করলে কী হবে আমি আসলে একটা তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করছি এখানে আমি এই যে এটার দুই প্রান্তে একটা তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করছি একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করছি তাহলে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করলে এইবার এই যে ফ্রি যে চার্জগুলো আছে এই চার্জগুলো মুভ করা শুরু করবে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করছি ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করার কারণে এইবার এই ইলেকট্রনগুলো ফ্রি ইলেকট্রনগুলো সেগুলো মুভ করা শুরু করবে এবার তুমি বিভিন্নভাবে বুঝতে পারো এটা প্লাস টার্মিনাল আছে তাহলে এটা প্লাস টার্মিনাল হয়ে ইলেকট্রনগুলোকে ফ্রি ইলেকট্রনগুলোকে টান দিয়ে দিকে নিয়ে আসবে এটা তাহলে বিকর্ষণ করে এই করে ইলেকট্রনগুলোকে এদিকে ঠেলবে অর্থাৎ এই ইলেকট্রনগুলো একটা তড়িৎ বল অনুভব করবে এই ইলেকট্রনগুলোর উপর একটা তড়িৎ বল কাজ করবে এই ইলেকট্রনগুলোর উপর একটা তড়িৎ বল কাজ করবে দেখো একটু এভাবে দেখাই এভাবে একটা তড়িৎ বল কাজ করবে এবং এই তড়িৎ বল এই ইলেকট্রনগুলোকে ঠেলবে এদিকে ইলেকট্রনগুলাকে এইদিকে ঠেলবে এই ইলেকট্রনগুলো তখন এভাবে মুভ করে সামনে চলে আসবে ঠিক আছে আমি আসলে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করছি ব্যাপারটা এভাবে চিন্তা করো ধরো এই পাশে আমি একটা মাইনাস চার্জের পাত রাখছি আর এই পাশে একটা পজিটিভ চার্জের পাত রাখছি তাহলে কি ঘটনা ঘটবে ইলেকট্রনগুলা মাইনাস দ্বারা বিকর্ষিত হবে আর প্লাস দ্বারা আকর্ষিত হবে তো সেটাই তো করা হয়েছে এটা প্লাস আর এটা মাইনাস তাহলে এই প্রান্তে উচ্চ বিভাব এই প্রান্তে নিম্ন বিভাব দেওয়া হয়েছে তাহলে তখন কি করবে এই চার্জগুলা একটা বিভব পার্থক্যের মধ্যে পড়ে গেছে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে পড়ে গেছে তখন এই ইলেকট্রিক ফিল্ডের কারণে এই চার্জগুলা তখন মুভ করা শুরু করবে এই চার্জগুলো তখন একটা ফোর্স অনুভব করবে ঠিক আছে তো এই ফোর্স অনুভব করলেই চার্জগুলো গতিশীল হয়ে যাবে তো তখন এই পরিবাহের মধ্য দিয়ে এই যে ফ্রি ইলেকট্রন যে চার্জ ক্যারিয়ারগুলো আছে এগুলা মুভ করবে ফলে তরিত পরিবহন ঘটবে তরিত পরিবহন কোন দিকে ঘটবে ইলেকট্রন যেদিকে মুভ করবে তার বিপরীত দিকে তরিত পরিবহন ঘটবে ইলেকট্রন যদি এদিক বরাবর মুভ করে তাহলে ত্বরিত প্রবাহ এই বরাবর ঘটবে তাহলে এখানে আমি কারেন্ট পাবো এখানে তরিত প্রবহন পাবো এটা নট ইকাল টু জিরো ঠিক আছে এখানে জিরো হবে না এখানে আমি তরিত পরিবহন পাবো এই তারের মধ্য দিয়ে তরিত পরিবহন চলবে এই যে তারের মধ্য দিয়ে তৈরি পরিবহন পাওয়া যাবে ক্লিয়ার কথা কি বুঝছো তাহলে এইটা হচ্ছে সুপরিবাহী বা কন্ডাক্টরের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে এবার আসো সেমি ক্ষেত্রে কি ঘটে দেখি তো সেমি কন্ডাক্টর যেটা আমাদের এই অধ্যায়ের আলোচনার বিষয়বস্তু অনেক বছর ভাই কন্ডাক্টর বা সুপরিবাহী এটা নিয়ে আলোচনার বিষয়বস্তু কোন অধ্যায় সেটা তো অলরেডি চলতরী করছি সেমিকন্ডাক্টর নিয়ে তো তেমন কোনো কথাবার্তা ছিল না সেমি নিয়ে আলাদা করে কথাবার্তা বলার জন্য এই এই চ্যাপ্টারটা তো এখন হচ্ছে বা বাংলায় লিখে অর্ধ পরিবাহী অর্ধ পরিবাহী তো দেখি এবার অর্ধ পরিবাহীতে কি ঘটনাটা ঘটে তো অর্ধপরিবাহী হিসাবে আমরা সিলিকন ধরলাম তো সিলিকনের চোদ্দ ইলেকট্রন এই যে দুই আট চার লাস্ট কক্ষপথে চারটে ইলেকট্রন তো আমি যদি আঁকি একটা সিলিকন অ্যাটমকে যদি আঁকি সিলিকন তার প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন পরের কক্ষপথে আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তারপরের কক্ষপথে কয়টা একটা দুইটা তিনটা তো লাস্ট কক্ষ কথা হচ্ছে চারটা এবার ক্রিস্টাল সেই ক্রিস্টালের মধ্যে যে বন্ড তারা গঠন করে এটা ধাতব বন্ড বা আয়নিক বন্ড না এটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ড ঠিক আছে চার্জ ক্যারিয়ার মানে কি চার্জ ক্যারিয়ারের বাংলা হচ্ছে আধান বাহক ঠিক আছে জুবায়ের বলছে না জুবায়ের চার্জ ক্যারিয়ারের বাংলা হচ্ছে আধান বাহক ঠিক আছে আধান আধান বাহক তাহলে আধান আর আধান বাহক একই জিনিস না আধান বাহক কি করবে মুভ করবে দৌড়াবে আর আধান সে দৌড়াইতেও পারে নাও পারে অর্থাৎ যে আধান দৌড়াবে বা মুভ করবে তাদেরকে বলা হয় ক্যারিয়ার চার্জ ক্যারিয়ার তাহলে আসো এবার এইটা হচ্ছে সিলিকনের সিলিকনের বন্ড স্ট্রাকচার সরি সিলিকনের হচ্ছে কি যেন ইলেকট্রন বিন্যাসের চিত্র এইবার সিলিকনের আমরা একটু বন্ড স্ট্রাকচারটা দেখব তো সিলিকনের ক্রিস্টালের মধ্যে সিলিকনের সাথে সিলিকনের ধাতব বন্ড তৈরি হয় না আয়নিক বন্ডও তৈরি হয় না কোভ্যালেন্ট বন্ড বা বাংলায় বললে সমযোজী বন্ধন তৈরি হয় এই একটা সিলিকন দেখো তার লাস্ট কক্ষপথে চারটা ইলেকট্রন তাহলে সে বন্ধন গঠন করার সময় অষ্টপূর্ণ করতে চাইবে সে তখন আরও চারটা সিলিকনের সাথে তার এই ইলেকট্রনগুলোকে শেয়ার করে নেবে শেয়ার করে নিলে কিন্তু অষ্টপূর্ণ তাহলে আমরা যদি সিলিকন স্ট্রাকচারের একটু ব্যাপারটা সিলিকনের যে বন্ড স্ট্রাকচার সেটা যদি একটু আঁকার ট্রাই করি তাহলে ব্যাপারটা দেখতে হবে এরকম ধরো এটা একটা সিলিকন আমরা লাস্ট কক্ষপত্রে শুধু আঁকছি আমরা শুধুমাত্র লাস্ট এই যে একটা সিলিকন তার চারপাশে আরো চারটা সিলিকনের সাথে ইলেকট্রন শেয়ার করে এই যে ইলেকট্রনগুলো শেয়ার করে নিবে শেয়ার করে নিয়ে এইভাবে অষ্টক পূর্ণ করবে এভাবে অষ্টক পূর্ণ করবে তাহলে দেখো মাঝখানের যে সিলিকনটা আছে তার কিন্তু লাস্ট কক্ষপাতের চারটা চারটে চারটা ইলেকট্রন ছিল আরও চারটে ইলেকট্রন চলে আসছে তাহলে টোটাল কিন্তু পূর্ণ হয়ে গেছে এইভাবে আসলে সিলিকন স্ট্রাকচার সিলিকনের যে ক্রিস্টাল তার মধ্যে সিলিকন এইভাবে কিন্তু বন গঠন করে থাকে তাহলে দেখো এই সিলিকনটার কথা চিন্তা করো তার কিন্তু কোনো ফ্রি ইলেকট্রন নেই আমরা এইভাবে এইভাবে তো চিত্র আঁকতে পারি কিন্তু ধরো ধরো মানে এর পরবর্তীতে যখন আমরা বিভিন্ন সময় চিত্রচিত্র আঁকবো এত জটিল আঁকবো না এত জটিল করে আঁকবো না এত জটিল করে রাখা যাবে না তো তোমরা চাইলে তখন এইভাবে আঁকতে পারো দেখো তাহলে অনেকগুলো সিলিকন তুমি দেখাইতে পারবে তুমি চাইলে এভাবেও আঁকতে পারো তুমি দেখাইতে পারো সিলিকন এভাবে হাত হাত দেখাবা সে আর চারটা সিলিকনের সাথে এই যে বন্ড গঠন করছে তো এই বন্ড কিন্তু চতুস্থলকীয় বন্ড তোমরা কেমিস্ট্রিতে পড়ছো চতুস্থলকীয় বন্ড স্ট্রাকচার ঠিক আছে তাহলে দেখো আমি একটু এই শেয়ারকৃত ইলেকট্রনগুলোকে দেখাই দেখাই যে এই হাতে এই সিলিকন একটা দিল এই সিলিকন একটা দিল তারপরে এই হাতে এই এই সিলিকন একটা দিল এই সিলিকন একটা দিল এইভাবে এই বন্ধনটা তৈরি হবে এটা হচ্ছে সমজ জীবন্ধন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন তৈরি হয় তাকে কি বলে বন্ধন বলে তাহলে এইভাবে বন্ধন তৈরি করবে ঠিক আছে এবার তাহলে তুমি দেখো তো খোঁজো এখানে কোনো চার্জ ক্যারিয়ার মানে ফ্রি ইলেকট্রন পাওয়া যাচ্ছে না খোঁজ তো দেখো কোনো ফ্রি ইলেকট্রন নেই কোনো চার্জ ক্যারিয়ার নেই কোনো চার্জ ক্যারিয়ার নেই ফ্রি ইলেকট্রন নাই তাহলে কি তরিত পরিবারে অংশগ্রহণ করবে উত্তর হচ্ছে না তাহলে এই তরিত পরিবারে অংশগ্রহণ করে তাহলে এটা এটা তরিত পরিবারে অংশগ্রহণ করে না তাহলে কক্ষ তাপমাত্রার নিচে কক্ষ তাপমাত্রার নিচে এবং বিশুদ্ধ অবস্থায় বিশুদ্ধ অবস্থায় তরিত পরিমাণে অংশগ্রহণ করে না অংশগ্রহণ করে না তাহলে এ যদি তরিত পরিমাণে অংশগ্রহণ নাই করে এ যদি তরিত পরিবারে অংশগ্রহণ নাই করে তাহলে একে তো এ তরিত পরিমাণে অংশগ্রহণ করে না তাহলে একে তো কুপিবাহী বলা উচিত ইনসুলেটর বলা উচিত তাহলে তাকে কি বলা হচ্ছে অর্ধ পরিবাহী এই যে তরিত অংশ অংশগ্রহণ করে না বাট আমি যদি কোনোভাবে মনে করো যে এর সাথে কোনো ভেজাল টাজাল মিশাইতে পারি কোনোভাবে যদি এটা এখানে ডিফেক্ট ক্রিয়েট করতে পারি আর কি ঠিক আছে কোনোভাবে যদি ভেজাল মিশাইতে পারি ধরো মনে করো সাপোজ তোমরা আঁকতে যাও না ধরো মনে করো এই যে মাঝখানের এই সিলিকনটা নেই ধরো এই সিলিকনটা নেই ধরো এরকম নেই তাহলে এটা কি হলো এখানে সিলিকন নেই সিলিকনের পরিবর্তে ধরো 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 ত্রি যদি কোনো মৌল এর মধ্যে মিশানো হলো ধরো অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের লাস্ট কক্ষপথে কয়টা ইলেকট্রন লাস্ট কক্ষপথে তিনটা ইলেকট্রন তাহলে একটা এখানে দিল একটা এখানে দিল একটা এখানে দিল কিন্তু এখানে আর একটা দিতে পারবে না সিলিকন দিচ্ছে সিলিকন কিন্তু হাত বাড়াইছে কিন্তু অ্যালুমিনিয়াম কিন্তু ইলেকট্রন দিতে পারবে না তাহলে দেখো ফাঁকা ঠিক আছে এই দেখো ফাঁকা অথবা অ্যালুমিনিয়াম না দিয়ে ত্রি যদি মৌল না দিয়ে ধরো আমি আর্সেনিক দিলাম বা মনে করো যে গ্যালিয়াম দিলাম চা মানে পঞ্চ যদি মৌল কোনো একটা দিলাম তোর কোনো একটা পঞ্চ যদি মৌল দিলে সে তো একটা ইলেকট্রন দিলই কিন্তু তার আবার একটা এক্সট্রা ইলেকট্রন থাকবে তখন এই ইলেকট্রনটা এই ইলেকট্রনটা কিন্তু বন্ধন ছেড়ে বের হয়ে আসবে ওই এক্সট্রা ইলেকট্রন মানে নয়টা তো আর থাকবে না অষ্টপূর্ণ হয়ে গেলে আটটা থাকবে তাহলে নয় নম্বর যে ইলেকট্রন ও আর ওখানে থাকবে না কক্ষপাত থেকে মুক্ত হয়ে চলে আসবে তখন সে কিন্তু ফ্রি তখন ওই ইলেকট্রনটা ফ্রি ইলেকট্রন ফ্রি ইলেকট্রন দ্যাট মিন্স সে চার্জ ক্যারিয়ার তখন সে কিন্তু তড়িৎ পরিবহন অংশগ্রহণ করবে তাহলে আমি এভাবে ভেজাল মিশাই ত্রি যদি বা পঞ্চ যদি ভেজাল মিশায় কিন্তু আমি অর্ধ পরিবাহী দিয়ে তড়িৎ পরিবহন ঘটাইতে পারি কথা বুঝছো ত্রি বা পঞ্চ যদি মৌল মিশাই ভেজাল মিশায়ে আমি কিন্তু একে তরিত পরিবহনে অংশগ্রহণ করাইতে পারি বাট এগুলা নিয়ে আমরা ডিটেলস পরে আলোচনা করব আমি আপাতত ভেজালটা মিশাচ্ছি না ধরো আমরা কিন্তু ভেজাল মিশাই করতে পারি কিন্তু আপাতত ধরো ভেজাল মিশাচ্ছি না ভেজাল না মিশাই কি একে দিয়ে তড়িৎ পরিবহন করানো যায় না যায় কিভাবে কক্ষ তাপমাত্রায় নিয়ে যেতে হবে কক্ষ তাপমাত্রা নিচে না সে তরিৎ পরিবহনে অংশগ্রহণ করে না কারণ কক্ষ তাপমাত্রার নিচে তার যে ইলেকট্রনগুলো সেই ইলেকট্রনগুলো সবই কিন্তু যোজন ব্যান্ডে থাকে সরি এই কথাটা আমি ভুল বলে ফেলছি মানে আপাতত এই কথাটা তুমি গ্রহণ করো না কারণ আমি তো এখনো ব্যান্ড পড়াইনি ঠিক আছে আমরা ব্যান্ড তো এখনো পড়াইনি তো আপাতত তুমি বোঝো এর কোনো ফ্রি ইলেকট্রন নেই কোনো চার্জ কেরিয়ার নেই এই কারণে সে তরুণ পরিবার অংশগ্রহণ করে না তাহলে আমার কি করতে হবে আমার ফ্রি ইলেকট্রন আনতে হবে চার্জ কেরিয়ার আনতে হবে বন্ধন ভেঙে দিতে হবে তুমি জানো কোভ্যালেন্ট বন্ড মানে সমযোজী বন্ড দুর্বল ভ্যান্ডার রলস বল আর কি তো এই দুর্বল ভ্যান্ডার রলস বল নামের আগেই দেখো দুর্বল কথাটা আছে তো এই এই বল এই এটা ভেঙে ফেলা যায় তো তুমি সামান্য পরিমাণ ধরো যে তাপমাত্রা সামান্য পরিমাণ বাড়াও ঠিক আছে কিছু হিট এনার্জি প্রোভাইড করো বিশেষ করে কক্ষ তাপমাত্রায় নিয়ে গেলেই কক্ষ তাপমাত্রায় সে যতটুকু আর কি হিট এনার্জি অ্যাবজর্ভ করে সেই হিট এনার্জি অ্যাবজর্ভ করেই সেই হিট এনার্জি অ্যাবজর্ভ করেই এই যে বন্ধনগুলো এই বন্ধনগুলো কিন্তু ভেঙে যায় এই বন্ধনগুলো কিন্তু ভেঙে যায় তাহলে এই বন্ধনগুলো যখন ভেঙে যাবে ভেঙে গেলে কিন্তু ফ্রি ইলেকট্রন চলে আসবে ধরো আমি কী করলাম একটু হিট দিলাম হিট দেওয়ার কারণে ধরো এই বন্ধনটা ভেঙে গেল এই বন্ধন ভেঙে দেখো এখানে এই হাতে কি ছিল এই হাতে এই হাতে দুটো ইলেকট্রন শেয়ারকৃত অবস্থায় ছিল তখন মনে করো একটা ইলেকট্রন আসে তখন মনে করো একটা ইলেকট্রন আসে আর এখানে যে ইলেকট্রনটা ছিল এই ইলেকট্রনটা এইখান থেকে বের হয়ে চলে আসছে ইলেকট্রনটা তখন বের হয়ে চলে আসছে ঠিক একইভাবে মনে করো এইখানকার এইখানকার বনটা ভাঙছে এখানকার বনটা ভেঙে গেছে বনটা ভেঙে এইখান থেকে আবার ধরো একটা মুক্ত ইলেকট্রন চলে আসছে এই যে এখানকার এখান যে ইলেকট্রনটা ছিল সেই ইলেকট্রনটা বাইরে বের হয়ে চলে আসছে এই যে ইলেকট্রন বাইরে বের হয়ে চলে গেছে এখান থেকে ইলেকট্রন বাইরে বের হয়ে চলে গেছে তাহলে যখনই বন্ধন ভেঙে ইলেকট্রন চলে আসবে তখন কিন্তু সে ফ্রি ঠিক আছে এ কিন্তু ফ্রি এ কিন্তু ফ্রি ইলেকট্রন ফ্রি ইলেকট্রন আর ফ্রি ইলেকট্রন সে তো চার্জ ক্যারিয়ার সেই তো আধান বাহক এই যে বাংলায় লিখলাম আধান বাহক তাহলে সে কিন্তু তরিক পরিবহন অংশগ্রহণ করবে তাহলে এই যে যখন বন্ধন ভেঙে যখন যখন কোভ্যালেন্ট বন্ড কোভ্যালেন্ট বন্ড ভেঙে ইলেকট্রন মুক্ত হয়ে চলে আসবে ইলেকট্রন মুক্ত হবে তখন তড়িৎ পরিবহন অংশগ্রহণ করবে তখন তড়িৎ পরিবহন করবে কথা বলা গেল তখন সে তড়িৎ পরিবহন করবে তাহলে কক্ষ তাপমাত্রার নিচে এবং বিশুদ্ধ অবস্থায় করে না তাহলে ভেজাল মিশাইলে করে আর কক্ষ তাপমাত্রার উপরে করে বাট এই তড়িৎ পরিবহন সুপরিবাহী কন্ডাক্টরের মতো এত ভালো তড়িৎ পরিবহন হয় না কথা গেছে ওকে দাদা বন্ড ভাঙলে কি ক্রিস্টাল থাকবে এখানে এই যে বন্ড এই বন্ড ভাঙবে ধরো এখানে লক্ষ লক্ষ কোটি কোটি বন্ড আছে সব বন্ড আর ভেঙে যাবে না সব বন্ড কিন্তু ভাঙবে না তুমি এমন ভাইবো না যে সব বন্ড ভেঙে গেছে সব বন্ড ভাঙবে না ধরো লাখে গিয়ে দশ বারোটা বন্ড ভাঙতে পারে ঠিক আছে লাখে গিয়ে দশ বারোটা বন্ড ভাঙতে পারে তার মানে আমি এখানে হ্যাঁ ফ্রি চার্জ কেরিয়ার পাবো কিন্তু কন্ডাক্টরের মতো মনে করো চার্জ কেরিয়ার গিজগিজ করবে না কন্ডাক্টরে ফ্রি ইলেকট্রন গিজ করে তার তুলনায় কন্ডাক্টরের তুলনায় অনেক 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 কম তো এই কারণেই তো সে অর্ধপরিবাহী সে তো কু মানে সুপরিবাহী হয়ে যায় নাই এই কারণে তার নাম হচ্ছে অর্ধপরিবাহী আর আমি যদি মনে করো যে কুপরিবাহের কথা বলি ইনসুলেটারের কথা বলি নতুন করে আবার যদি ইনসুলেটার একে বুঝাই ওটা আসলে একে বোঝানোর দরকার নেই ইনসুলেটারের কোনোভাবেই তুমি ফ্রি ইলেকট্রন আনতে পারবো না দেখো যখন এই যে ফ্রি ইলেকট্রন চলে আসছে এই যে ফ্রি ইলেকট্রন এইটা একটা ফ্রি ইলেকট্রন আমি ফ্রি ইলেকট্রনগুলোকে একটু অন্য কালি দিয়ে মার্ক করি এই যে একটা ফ্রি ইলেকট্রন এই একটা ফ্রি ইলেকট্রন যখন ফ্রি ইলেকট্রন চলে আসছে তখন তুমি তরিত মানে তরিত ক্ষেত্র ক্রিয়েট করো তুমি দুই পাশে মনে করো যে এরকম একটা ব্যাটারি কানেক্ট করো এই পাশে আর এই পাশে একটা ব্যাটারি ধরো কানেক্ট করলাম এরকম একটা ব্যাটারি কানেক্ট করলাম তো ব্যাটারি কানেক্ট করলে কি হবে এটা প্লাস এটা মাইনাস তো তখন আবার কী হবে এই ইলেকট্রনগুলো তখন মুভ করা শুরু করবে এইদিকে এইদিকে ইলেকট্রনগুলো এরকম মুভ করা শুরু করবে তখন ইলেকট্রনগুলো তরিত পরিবহন অংশগ্রহণ করবে বাট ধরো ধরো এইটার আমি নতুন করে স্লাইডে যাচ্ছি না ধরো এটা একটা ইনসুলেটর ইনসুলেটর তো এর কোনো ফ্রি ইলেকট্রন নেই এবার আমি কী করলাম এর দুই পাশে দুই পাশে একটা ব্যাটারি কানেক্ট করে দিলাম তাহলে ব্যাটারি কানেক্ট করলে আমি কোনো তরিত পরিবহন পাবো না প্রথম কথা হচ্ছে তাই এবার প্রথম আমি যদি এই ব্যাটারির ভোল্টেজ অনেক বাড়াইতে থাকি তাহলে কী হবে তো ভোল্টেজ বাড়ানো মানে বেশি উচ্চ মানের ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করা তা আমি যদি ভোল্টেজটা বাড়াইতে থাকি ভোল্টেজটা যদি বাড়াইতে থাকি তাহলে কি হবে এ তড়িৎ পরিবহন করতে যাবে কিন্তু গিয়ে ঝলসে যাবে তড়িৎ পরিবহন করতে গিয়ে পুড়ে যাবে তো এখানে কাঠ রাবার ঠিক আছে বা কাপড় এর মধ্যে দিয়ে যদি তড়িৎ পরিবহন ঘটাইতে যাই তাহলে ঝলসে যাবে পুড়ে যাবে নষ্ট হয়ে যাবে তো তাহলে কি আমার আসলে আমি যে কাঙ্ক্ষিত নিরাপদ তরিত পরিবহন চাই নিরাপদ যে চার্জের ফ্লো চাই ঠিক আছে তো সেইটা তো আমি পাবো অনেক হল ভাই পরিবহনে এখানে কেন ঝলসে যাবে বা আগুন ঝরে যাবে বা পুড়ে যাবে কেন কারণ আমি অনেক বেশি বিভব পার্থক্য দিচ্ছি তো অনেক বেশি বিভব পার্থক্য দিতে গেলে আমার অনেক বেশি এনার্জি দিতে হবে অনেক বেশি বিভব পার্থক্য প্রয়োগ করতে গেলে কি করতে হবে আমার অনেক বেশি এনার্জি দিতে হবে জানো তো বিভবের সাথে এনার্জির যে সম্পর্ক ডাব্লিউই কল টু কি ভি কিউ আমরা জানি না যে ধরো কিউ পরিমাণ চার্জ স্থান্তর হবে ধরো কিউ পরিমাণ চার্জ এখান থেকে এই পাশে আসবে এখান থেকে কিউ পরিমাণ চার্জ এভাবে আসবে তাহলে মাঝখানে পথটা কিসের মাঝখানে পথটা হচ্ছে কু পরিবাহী ইনসুলেটরের পথ ইনসুলেটরের মধ্য দিয়ে আসবে তো মধ্য দিয়ে কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে ডেল বিভাব পার্থক্য এই যে এই ব্যাটারির দুই প্রান্তের বিভাব পার্থক্য ডেল বি তাহলে ডেল বিভাব পার্থক্যে কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে তা আমি যত বেশি বিভাব পার্থক্য প্রয়োগ করব তত বেশি এনার্জি দিতে হবে এনার্জি সম্পর্কে তো এত বেশি এনার্জি যখন দিব যার যখন এত বেশি এনার্জির মধ্যে দিয়ে আসতে যাবে তখন আসলে এই জায়গাটা পুড়ে যাবে সেই এনার্জি আসলে তখন কনভার্ট হয়ে হিট এনার্জি ঠিক আছে পরিণত হয়ে যাবে ঠিক আছে তাপ তাহলে তখন এইগুলা পুড়ে যাবে ঝলসে যাবে আমার তো নিরাপদ তরিত পরিবহন দরকার আমার তো অনিরাপদ এরকম তরিত পরিবহন দরকার নেই যার মধ্যে দিয়ে তরিত পরিবহন ঘটাইতে গেলাম সেই মনে করে পুড়ে গেল তাহলে তো আমার হলো না আমার কি লাভ হলো তা আমি নিরাপদ ত্বরিত পরিবহন চাই চাইতাম নিরাপদ তরিত পরিবহনের জন্য আমার লাগবে সুপরিবাহী অথবা আমার লাগবে অর্ধপরিবাহী এবার তুমি বলতে পারো ভাই অর্ধপরিবাহী কেন এবার একটা খুব গুরুত্বপূর্ণ কথা অর্ধ পরিবাহী কেন সুপরিবাহী দিয়েই তো ভালো তৈরি পরিবহন পাওয়া যায় তো আমরা সুপরিবাহী দিয়েই তরিত পরিবহন ঘটাবো অর্ধ পরিবাহী কেন দেখো তড়িতের ক্ষেত্রে তোমরা যারা ভবিষ্যতে ধরো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করবা তারা একটা একটা কথা বেশি শুনবা অনেক বেশি শুনবা সেটা হচ্ছে কন্ট্রোল সে কথাটা হচ্ছে কন্ট্রোল ইভেন আমাদের একটা সাবজেক্টও আছে আমাদের একটা কোর্সও আছে ঠিক আছে কন্ট্রোল বুঝছো তো আমাদের কি করা লাগবে তড়িৎ পরিবহন তো আমরা ঘটাবো কিন্তু সেই ব্যাপারটা কন্ট্রোলে রাখা লাগবে আমরা বিভিন্ন জিনিস কন্ট্রোল করতে চাই তো কন্ট্রোল করার জন্য তড়িৎ পরিবহনটাকে কন্ট্রোল করার জন্য এই সুপরিবাহী থেকে আমরা তখন মুভ করে চলে আসবো হচ্ছে সেমিকন্ডাক্টার বা অর্ধপরিবাহীতে কারণ অর্ধ পরিবাহী দিয়ে কন্ট্রোল করাটা খুব ভালো হয় কন্ট্রোল করা বিভিন্ন তড়িৎ পরিবহনের কন্ট্রোল করা কন্ট্রোল করার আমি একটু উদাহরণ দিয়ে বোঝাই ধরো আমাদের মনে করে একটা কারেন্টের শেপ তোমরা জানো এসি কারেন্টের দিক পরিবর্তন করে ধরো একটা এসি কারেন্টের শেপটা হচ্ছে এরকম আমি এখন মনে করো এসি কারেন্টের শেপটা এরকম চাই না আমি চাই যে এই শেপটাই আছে এইটাকে আমি মনে করি যে এইভাবে চাই ধরো এইভাবে চাই যে এইটাকে কনভার্ট করে এরকম করতে চাই তো এটাকে কনভার্ট করে এরকম করতে চাই তারপরে আমি মনে করি যে তরিত পরিবহন শেপটা এরকম আছে আমি এর ধরো যে পিক মানটা এতটুকু মান চাই না এতটুকু চাই না অর্থাৎ আমি চাই ধরো এরকম এতটুকু চাই এতটুকু চাই এই যে পিক মানটুকু এতটুকু আমি চাই না তা আমি এই কন্ট্রোল করতে চাই তো এগুলো না সুপরিবাহিতে করাটা খুব মুশকিলের ব্যাপার হয়ে যায় তো সুপরিবাহীর অর্ধ পরিবাহী দিয়ে কন্ট্রোল করাটাই ব্যাপারটাই বেশ ভালো হয় এই কারণে অর্ধপরিবাহী বা সংক্ষেপে তোমার একটা সহজে একটা জিনিস বুঝাই ধরো যখন যেটা লাগবে তখন সেটা ভালো আমার তরিত পরিবহন অনেক বেশি লাগবে তরিত পরিবহন অনেক বেশি লাগবে খুব ভালো মাত্রার তরিত পরিবহন লাগবে সুপরিবাহী ভালো আমার খুব অল্প মানের তরিত পরিবহন দরকার তখন অর্ধ পরিবাহী ভালো যেমন তোমরা দুই ধরনের জিনিসের সাথে দুই ধরনের ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের সাথে পরিচিত হওয়া একটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট আর একটা হচ্ছে ইলেকট্রনিক ইকুইপমেন্ট তুমি যে মোবাইল ব্যবহার করো ল্যাপটপ ব্যবহার করো ঠিক আছে রেডিও এগুলো সব ইলেকট্রনিক ইকুইপমেন্ট আর আমরা ধরো যে ফ্যান ব্যবহার করি বাসায় যে ফ্যান ঘুরে ইলেকট্রিক ফ্যান যেগুলো তারপরে ফিলামেন্ট বাতির যে বাল্বগুলো ঠিক আছে এইগুলা হচ্ছে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বিশেষ করে তুমি বলতে পারো যেখানে যেখানে মনে করো কন্ডাক্টর তার ব্যবহার করা হয় যে সকল ইকুইপমেন্টের মূল উপাদান হচ্ছে মানে কন্ডাক্টর তার কপার তার সেইগুলোই হচ্ছে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট তুমি দেখবা যখন একটা ফ্যানের মোটর এটা যখন খোলা হয় বিভিন্ন দেখবা যে ইলেকট্রনিক মানে ইসের ইলেকট্রনিক যে সবগুলো আর কি মানে যে মানে মানে বিভিন্ন ইলেকট্রনিক বা ইলেকট্রিক্যাল যে ইকুইপমেন্টগুলো সারায় ওইখানে দেখবা যে ফ্যানের যে মোটরগুলো ওইগুলো যখন খোলে তখন দেখবা পেঁচানো পেচনো পেচানো পেঁচানো কপার তার সোনালি কালার তো এই ফ্যানের আসলে মূল উপাদান ফ্যানের ভিতরে একটা কয়েল আছে কয়েলটা তৈরি করা হয় কপার তার দিয়ে কপার তার পেছে পেছে তাহলে যে সকল ইকুইপমেন্টের মূল উপাদান হচ্ছে কপার তার পরিবাহী তার তারা হচ্ছে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট আর যে সকল মনে করো যে ইকুইপমেন্ট ভাঙলে অনেক সময় ভাঙলে দেখবা একটা সার্কিট বোর্ডের মতো পাওয়া যায় বিশেষ করে রেডিও অথবা মোবাইল দেখবা যে একটা এরকম সার্কিট বোর্ডের মতো এরকম একটা সার্কিট বোর্ডের মতো ভেতরে পাওয়া যায় এর উপরে ছোটো ছোটো আইসি ছোটো ছোটো ওই যে কালার কোড কার্বন রেজিস্টর এরকম থাকে ঠিক আছে কালার কালার করা বিভিন্ন ধরনের কালার করা কার্বন রেজিস্টর থাকে এই যে এই জিনিসটা যেখানে পাওয়া যায় সেই সকল যন্ত্রপাতি হচ্ছে ইলেকট্রনিক ইকুইপমেন্ট ঠিক আছে আবার ইলেকট্রনিক এবং ইলেকট্রিক্যাল দুইটা একসাথে আছে এরকমও যন্ত্রপাতি আছে এরকম একটা যন্ত্রপাতির বেশ ভালো প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে লিফট লিফ্টে ইলেকট্র ইলেকট্রিক্যালও পাওয়া যায় আবার ইলেকট্রনিকও পাওয়া যায় লিফটের যে মনে করো লিফ্টে যে ওঠানামা করে ওঠানামা করার জন্য যে মোটরটা ব্যবহার করা হয় সেই মোটরটা হচ্ছে ইলেকট্রিক্যাল আর লিফ্টের যে মনে করো যে কন্ট্রোল প্যানেল যেটা যে এখানে আর কি ধরো এক চাপ দিলে এক নম্বর ফ্লোরে গিয়ে থামবে দুই চাপ দিলে দুই নম্বর ফ্লোরে গিয়ে থামবে এটার যে এই যে সার্কিটের যে মানে লজিক পারপাস যেটা আর কি সেটা কিন্তু ইলেকট্রনিক ইকুইপমেন্ট এখানে বিভিন্ন ধরনের গেট টেট ব্যবহার করা হয় অর গেট অ্যান্ড গেট নন গেট এরকম বিভিন্ন ধরনের গেট টেট ব্যবহার করা হয় লজিক সার্কিট তৈরি করা হয় তো এবার কথা হচ্ছে কি আমার যখন যেটা লাগবে তখন সেটা তুমি চিন্তা করো তোমার তোমার লাগবে হচ্ছে কাপ্তাই যে পানি বিদ্যুৎ কেন্দ্র সেইখান থেকে পাওয়ার তড়িৎ পাওয়ার তুমি সেইখান থেকে মনে করো রাজশাহীতে পাঠাবা তাহলে ওইখান থেকে উৎপন্ন তড়িৎ শক্তি তুমি সাপ্লাই দিয়ে রাজশাহীতে পাঠাবা বিশাল ডিস্টেন্সে তুমি পাঠাবা তাহলে বিশাল ডিস্টেন্সে পাঠাইতে গেলে মানে এখন তো ধরো ওই ওই জিনিসটার আবিষ্কার হয়নি যে পাওয়ার আমি হচ্ছে ছুঁড়ে মারব উইদাউট উইদাউট কোনো তার বা কিছু ছাড়া আমি পাওয়ার তো আর নিয়ে আসতে পারবো না আপাতত তো এরকম মনে করো যে আবিষ্কার এখনও হয়নি এখন পর্যন্ত আমি যদি পাওয়ার নিয়ে আসতে চাই পাওয়ারকে রাজশাহী নিয়ে আসতে চাই যে কাপ্তায় পানি বিদ্যুৎ কেন্দ্রে যে শক্তি উৎপন্ন হচ্ছে সেটাকে আমি এখানে নিয়ে আসতে চাই তাহলে আমার কি করতে হবে বেশ ভালো পরিবাহী তার ব্যবহার করতে হবে তারের মাধ্যমে নিয়ে আসতে হবে অবশ্যই তারের তো লস হবেই ঠিক আছে লস যতটুকু কমানো যায় আমাদের সেই চেষ্টাই করতে হবে কিন্তু লস স্বীকার করেই কিন্তু আমাদের নিয়ে আসতে হবে তারের মধ্যে দিয়ে যখন তরিত আসবে তখন কিন্তু আই স্কোয়ার আর লস হবে ঠিক আছে এই যে আই স্কোয়ার আর লস তাই না তরিত পরিবহন হলে এটা লস হবে তো এই লসটা হবে তো লসটা স্বীকার করে আমি যতটুকু তরিত নিয়ে আসতে পারি হ্যাঁ কিন্তু তুমি যদি এই জায়গাটাতে তুমি যদি সেমি কন্ডাক্টার ব্যবহার করো বলো তো হবে তুমি কি করলো সেমি কন্ডাক্টার তার ব্যবহার করলে রাস্তায় যে তুমি বৈদ্যুতিক খুঁটির যে তারগুলো দেখো ওই তারগুলো কি কন্ডাক্টার তার বেশ ভালো সুপরিবাহী তার ওইখানে যদি তুমি সেমিকন্ডাক্টার ব্যবহার করো তাহলে তো হবে না তোমার লাভ হবে না ঠিক ক্লিয়ার তাহলে যে যখন যেটা ভালো এইবার মনে করো তোমার দরকার হচ্ছে মোবাইল তৈরি করা তোমার দরকার ল্যাপটপ তৈরি করা তোমার দরকার হচ্ছে কম্পিউটার তৈরি করা তো এইখানে মনে করো যে যা লাগবে যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো খুবই ছোটো হইতে হবে বর্তমান সময় ইলেকট্রনিক বর্তমান যুগ তো ইলেকট্রনিক্সের যুগ বর্তমান যুগের একটা চাহিদা হচ্ছে ইলেকট্রনিক ইকুইপমেন্টগুলো যত ছোট হয় ঠিক আছে যত ছোটো হবে এবং মাল্টি ফাংশন হবে এটাই তো আমাদের বর্তমান যুগের চাহিদা তো এই বর্তমান যুগের এই চাহিদাটা পূরণ করতে গেলে আমার সেইখানে কিন্তু এরকম কন্ডাক্টার লাগবে বা একটা মোবাইল অনেক সময় চিন্তা করো ধরো একটা মোবাইল যখন চার্জ দেওয়া হয় মোবাইলে চার্জ দেওয়ার যে প্রান্ত সেই প্রান্ত ধরলে কি তোমার শখ লাগে না কারণ মোবাইলের পাওয়ার কনজামশনটা খুবই কম একটা মোবাইল আমি চার্জ দিব মোবাইলের যে ব্যাটারি তার পাওয়ার কনজামশনটা খুবই কম কিন্তু মনে করো লাইনের যে তার ধরো বৈদ্যুতিক খুঁটি এক খুঁটি থেকে অন্য খুঁটিতে যে তার যাচ্ছে সেই তারের মধ্য দিয়ে যে তরিত প্রবাহ হচ্ছে সেই তরিত প্রবাহ কিন্তু অনেক বেশি মাত্রার তো যখন যেটা লাগবে আমার বেশি মাত্রা তড়িৎ প্রবাহ মানে তারের মধ্য দিয়ে নিয়ে যাইতে হবে তাহলে আমার কন্ডাক্টর দরকার আমার কম পাওয়ার কনজামশন দরকার কম তড়িৎ প্রবাহ দরকার তাহলে সেইখানে আমার সেমি কন্ডাক্টর দরকার তুমি কী করলে মনে করো যে মোবাইল চার্জ দিচ্ছ মোবাইল নিয়ে গেছো ধরো যে ওই যে লাইনের যে তার আছে বৈদ্যুতিক খুঁটিতে যে তার আছে ওই তারের দিয়ে নিয়ে গিয়ে তুমি মোবাইলে চার্জ দিচ্ছ হবে তোমার মোবাইল তো হয়ে যাবে তাহলে মোবাইলের পাওয়ার কনজামশনটা খুবই কম তাহলে মোবাইলে মোবাইলের যে চার্জার এটা একটা অ্যাডাপ্টারের মতো কাজ করে লাইনের যে তোমাদের দুইশো বিশ ভোল্টের লাইন সেই দুইশো বিশ ভোল্টের লাইন ওই চার্জারের মাধ্যমে ওটা মাধ্যমে ওইটা কনভার্ট হয়ে খুব কমে আসে কি কথা বুঝছো তো এই কারণে ধরো 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 কি বললো টিভি কেন অফ হয়ে যাবে টিভি নাকি আমার অফ হয়ে যাবে একটু আচ্ছা ঠিক আছে তো এটাই হচ্ছে ব্যাপার আমার যখন যেটা লাগবে আমার তখন সেটা ভালো তো অনেকে এই জিনিসটা মনে করে ভাই সেই কন্ডাক্টার এ তো অর্ধপরিবাহী এ তো ভালো তরিদ প্রবণ করে না কন্ডাক্টার তো ভালো তরিৎ প্রবণ করে তো কন্ডাক্টার দিয়েই কাজ চালাবো কেন আছে আমি কন্ডাক্টার হুদে আমার ব্যবহার করব তো ব্যাপারটা হচ্ছে এই যে ভালো খারাপ এটা আসলে ডিপেন্ড করে আমার যখন যেটা লাগবে তখন সেইটার উপর ঠিক আছে মনে করো যে শরীরের জন্য ধরো যে কোনো একটা খাবার ধরো শরীরের জন্য ভালো এখন এটা যদি বেশি খাওয়া হয় তাই না তাহলে তো সেটা ভালো হবে না সেটা হিতে বিপরীত হবে সেটা তখন কী হবে খারাপ হবে তো এই কারণে কন্ট্রোল দরকার ঠিক আছে সব কিছুতে কী দরকার কন্ট্রোল দরকার আর এই কন্ট্রোলের জন্যই হচ্ছে আমার সেমিকন্ডাক্টর আমি তড়িৎ পরিবহন কন্ট্রোল করতে চাই তো তার জন্য আমার দরকার হচ্ছে সেমিকন্ডাক্টর ঠিক আছে এবার আরেকটা জিনিস একটু লিখো সেটা হচ্ছে খুবই দুই মার্কের প্রশ্নে আসে সেটা হচ্ছে তাপমাত্রা বাড়ালে তাপমাত্রা বাড়ালে পরিবাহী রোধ বাড়ে পরিবাহির রোধ বাড়ে কিন্তু অর্ধ পরিবাহী রোধ কমে কেন দুই মার্কের প্রশ্ন আসে কিন্তু কিন্তু অর্ধ পরিবাহীর রোদ কমে কেন তাপমাত্রা বাড়ালে তাপমাত্রা বাড়ালে পরিবাহী রোধ বাড়ে কিন্তু অর্ধ পরিবাহী রোধ কমে তো কেন তাপমাত্রা বাড়ালে কেন পরিবাহী রোধ বাড়বে এটা একটা পরিবাহী তার পরিবাহী আগে তুমি আমাকে বলো রোধ বলতে কি বুঝো রোদ হচ্ছে বাধা এই যে পরিবাহী এই পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন ইলেকট্রন ফ্লো করবে তো ধরো এটা একটা পরিবাহী এইগুলো হচ্ছে কপারের অ্যাটম আয়ন হয়ে গেছে সেগুলো তো এর মধ্যে দিয়ে এই যে ফ্রি ইলেকট্রন এই ইলেকট্রনগুলো মুভ করবে তা আমি মনে করি একটা ব্যাটারি কানেক্ট করলাম ব্যাটারি কানেক্ট করলে এই যে ব্যাটারিটা কানেক্ট করলাম এইভাবে ধরো কানেক্ট করলাম মাইনাস এটা প্লাস তাহলে ইলেকট্রনগুলো এদিক বরাবর মুভ করবে এবার ইলেকট্রনগুলো যখন মুভ করবে তখন এই ইলেকট্র ইলেকট্রনগুলা এই পরিবাহীর যে ফিক্সড অ্যাটমগুলো আছে না এই যে এগুলো হচ্ছে ফিক্সড অ্যাটম না মানে আমরা জানি রোদ হচ্ছে বাধা কিসের বাধা বাধাটা কিসের সেই জিনিসটা একটু বুঝতে চাই এই 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 যে যে হচ্ছে ফিক্সড ফিক্সড তো যখন যখন ফ্রি ইলেকট্রন অর্থাৎ চার্জ ক্যারিয়ার এগুলো দিয়ে মুভ করবে তখন এই ফিক্সড অ্যাটমগুলোর সাথে এই ইলেকট্রনগুলোর সংঘর্ষ হবে এই ফিক্সড যে আছে এই অ্যাটমগুলোর সাথে এই যে চার্জ ক্যারিয়ার ইলেকট্রন এই ইলেকট্রনগুলোর সংঘর্ষ হবে এই সংঘর্ষটাই হচ্ছে বাধা যত বেশি সংঘর্ষ যত বেশি সংঘর্ষ তত বেশি বাধা তত বেশি রোদ তাহলে এই যে আমরা বলি না রোদ রোদ রেজিস্টেন্স রোদ রোধ রেজিস্ট্যান্স এটা কার বাধা কিসের বাধা এটা হচ্ছে এই যে ফ্রি ইলেকট্রনগুলো যখন মুভ করবে তখন এই ফ্রি ইলেকট্রনগুলো মুভ করতে গিয়ে যখন এই যে ফিক্সড আইটন গুলার সাথে ধাক্কা বা সংঘর্ষ হবে এই যে তাদেরই বাধা তাহলে এই যে রোদ বা রেজিস্ট্যান্স হচ্ছে ধাক্কা বা সংঘর্ষ ইলেকট্রনগুলো ফ্রি ইলেকট্রনগুলোর মধ্যে ধাক্কা বা সংঘর্ষ এবার এই ধাক্কা বা সংঘর্ষের পরিমাণ যত বেশি হবে রোদও তত বেশি হবে এবার তুমি তাপমাত্রা বাড়াও তো এটা পরিবাহী এটাকে নিয়ে তাপমাত্রা বাড়াও তাহলে আমি কি করলাম তাপমাত্রা বাড়ালাম তাপমাত্রা বৃদ্ধি তাহলে তাপমাত্রা বৃদ্ধি করলে কি হলো তাপমাত্রা যখন আমি বৃদ্ধি করব তখন এই যে ফ্রি ইলেকট্রনগুলো এই ফ্রি ইলেকট্রনগুলো তো আরো বেশি বেগ পাবে আরো বেশি উত্তেজিত হবে তাই না আরও বেশি কম্পিত হবে নর্মাল অবস্থায় যেভাবে মনে করো যে ইলেকট্রনগুলো ফ্লো করতেছে যে তারণ বেগ নিয়ে আই কল টু এন এ ভি মনে আছে আই কল টু এন এ ভি ই এই ভি হচ্ছে ইলেকট্রনের তারণ বেগ তো যে তারণ বেগ নিয়ে মুভ করতেছে বা কম্পিত হচ্ছে আমি যদি তাপমাত্রা বাড়াই তাহলে তো আরও বেশি ইলেকট্রনগুলো আরও বেশি উত্তেজিত হবে ইলেকট্রনগুলো আরও বেশি উত্তেজিত হবে তাহলে তাপমাত্রা বাড়াইলে ইলেকট্রনগুলো আরও বেশি উত্তেজিত হবে ইলেকট্রনগুলো আরও বেশি শক্তি পাবে আরও বেশি বেগ পাবে তাদের বেগ আরো বাড়বে তো যখন যখন আরও বেশি উত্তেজিত হবে তখন তো এর সাথে সংঘর্ষের পরিমাণটাও বাড়বে ফিক্সড অ্যাটমগুলোর সাথে সংঘর্ষের পরিমাণও বাড়বে কি কমন সেন্স দিয়ে খাটাও চিন্তা করো তাহলে তাপমাত্রা বাড়াইলে এই সংঘর্ষের পরিমাণটা বাড়বে সংঘর্ষ বাড়বে আর সংঘর্ষ বৃদ্ধি মানে তো রোদ বৃদ্ধি সুতরাং রোদ বাড়বে রোদ বাড়বে আর এই রোদের বৃদ্ধিটা আমরা একটা ইকুয়েশন দিয়েও কিন্তু প্রকাশ করতে পারি যেটা আমরা চলতরিত অধ্যায়ে দেখছি চলতরিত অধ্যায় আমরা দেখছি যে আর্থেটা এটা হচ্ছে নট এটা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো পরিবাহী রোধ এটা হচ্ছে ওয়ান প্লাস আলফা ডেলথেটা এই আলফাটা হচ্ছে রোধ প্রসারণ সহক রোধ প্রসারণ সহক এর ম্যাথও কিন্তু আমরা চলতরিত অধ্যায় করছি আর এই নট কি এই নট হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিবাহীর রোধ পরিবাহীর রোধ তাহলে তাপমাত্রা বাড়ালে রোধ কি হচ্ছে বাড়ছে তাই তো এখানে কি আছে প্লাস তাই না চলো তরিত সূত্র এখানে কি আছে প্লাস তো প্লাস হলে কি রোদ আগে ছিল আর নট জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর নট আমি ডেলতেটা পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করছি তো তাপমাত্রা বৃদ্ধি করলে ইলেকট্রনগুলো উত্তেজিত হয়েছে বেশি ইলেকট্রনগুলো ছোটাছুটি করার সময় এই ফিক্সড অ্যাটমগুলোর সাথে সংঘর্ষের পরিমাণ আরও বেড়ে গেছে সংঘর্ষের পরিমাণ বেড়ে যাওয়া মানে রোদ বেড়ে যাওয়া তাহলে রোদ বেড়ে যাচ্ছে এই যে প্লাস হচ্ছে তাহলে আগে ছিল আর নট এখন আরও এতটুকু অ্যাড হচ্ছে আর নট আলফা ডেলতেটা এতটুকু আরো যোগ হয়ে টোটাল এখন রোদ হচ্ছে আর থেটা তাহলে রোদ বাড়ছে তাপমাত্রা বাড়ালে রোদ বাড়ছে কার পরিবাহীর কিন্তু বলা হচ্ছে অর্ধ পরিবাহীর রোদ নাকি আবার কমে অর্ধ পরিবাহীর রোদ আবার কেন কমবে তাহলে আসো চিন্তা করো অলরেডি না এটার অ্যান্সার দেওয়া হয়ে গেছে এটার অ্যান্সার অলরেডি দেওয়া হয়ে গেছে এই যে সিলিকন আমি একটু সিলিকনের ক্রিস্টাল একে দেখাই সিলিকনের ক্রিস্টাল তাহলে কক্ষ তাপমাত্রার নিচে দেখো কক্ষ তাপমাত্রার নিচে ভালো করে খেয়াল করো কক্ষ তাপমাত্রার নিচে কোনো ফ্রি ইলেকট্রন ছিল না ঠিক আছে কক্ষ তাপমাত্রার নিচে ছিল কোন ফ্রি ইলেকট্রন বলো কক্ষ তাপমাত্রার নিচে কোনো ফ্রি ইলেকট্রন ছিল না তাহলে কক্ষ কক্ষ তাপমাত্রার তাপমাত্রার নিচে নিচে মতো আচরণ করে কক্ষ তাপমাত্রার নিচে ফ্রি ইলেকট্রন নেই চার্জ ক্যারিয়ার নেই ফ্রি ইলেকট্রন নেই তাহলে কক্ষ তাপমাত্রার নিচে সে কু মতো আলোচনা মানে আচরণ করে সরি আলোচনা করে বলতেছে আচরণ করে ঠিক আছে তাহলে এইবার আমি তাপমাত্রা বাড়ালাম আচ্ছা যখন সে কুপরিবাহির মতো আলোচনা মানে আচরণ করে ফ্রি ইলেকট্রন নেই কুপরিবাহের মতো আচরণ মতো আচরণ করে কোন তরিত পরিবহন সে করেই না তাহলে তখন রোদ অনেক বেশি রোদ টেন্স টু ইনফিনিটি রোদ অনেক বেশি তরিত পরিবহন একেবারে করেই না তাহলে রোদ অনেক বেশি ঠিক আছে তাহলে এইবার আমি তাপমাত্রা বাড়ালে কি হবে দেখি তাহলে তাপমাত্রা বাড়ালে তাপমাত্রা বাড়ালে ধরো কক্ষ তাপমাত্রার উপরে তাপমাত্রা বাড়ালে ধরো কক্ষ তাপমাত্রার উপরে কক্ষ তাপমাত্রা মানে রুম টেম্পারেচার আর কি কক্ষ তাপমাত্রার উপরে নিলাম তো কক্ষ তাপমাত্রার উপরে নিয়ে গেলেই তো এই কোভালেন্ট বন্ড ভাঙবে একটু আগে তোমাকে বুঝাইছি তাহলে যখন এই কোভালেন্ট বন্ড ভাঙবে তখন এইখানে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রন তো তখন মুক্ত হয়ে চলে আসবে এখান থেকে এই যে ইলেকট্রন মুক্ত হয়ে চলে আসবে এই যে এইটা তখন ফ্রি ইলেকট্রন তাহলে ওটা তখন ফ্রি ইলেকট্রন তাহলে কক্ষ তাপমাত্রার উপরে ফ্রি ইলেকট্রন চলে আসবে তাহলে তখন বন্ড ভেঙে যাবে বন্ধন সমযোজী বন্ধন ভেঙে কোথাও কোথাও কিছু কিছু বন্ধন ভেঙে যাবে আর বন্ধন ভেঙে ফ্রি ইলেকট্রন পাওয়া যাবে ফ্রি ইলেকট্রন পাওয়া যাবে তাহলে ফ্রি ইলেকট্রনগুলোই তড়িৎ পরিবহন অংশগ্রহণ করবে তড়িৎ পরিবহন ঘটাবে আর এই তড়িৎ পরিবহন যদি ঘটায় তার মানে কি রোদ কমলো না তড়িৎ আগে তো না রোদ বেশি তড়িৎ অংশগ্রহণ করছে তাহলে আগে তো করতোই না এবার তো আগে তো কোনো মামাই নেই এবার তো কানা মামা আছে নাকি বুঝছো আগে তো তড়িৎ পরিবহন অংশগ্রহণ করতোই না রোদ অনেক বেশি এবার তো করছে একটু হলেও তো করছে তাহলে রোদ কে হলো রোদ কমলো না তাহলে আর কমলো তাহলে এই হচ্ছে ঘটনা প্রবাহ তো দুই মার্কের প্রশ্ন আসলে এখান থেকে আমি এখানে তো ইন ডিটেলস কিছুই লিখে দিছি ঠিক আছে ইন ডিটেলস এখানে সব কিছুই লিখে দিছি তো তুমি এখান থেকে যতটুকু লিখতে পারো আর কি এখান থেকে যতটুকু লিখতে পারো তবে দুই মার্কের প্রশ্ন কিন্তু এটা আসবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা দুই মার্কের প্রশ্ন তল তোলো সেমিকন্ডাক্টার রেজিস্টেন্স ফর্মুলা এটা তো বইতে নাই দেখি তো সেমিকন্ডাক্টার রেজিস্ট্যান্স ফর্মুলাটা আছে কিনা

সূর্য সরকার প্রিন্স হ্যাঁ ওকে তাহলে এবার শোনো ঠিক আছে আজকে 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 বেশিক্ষণ বেশিক্ষণ না না ঘন্টায় ঠিক আছে প্রথম ক্লাস এক এবার তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিব তোমরা এই কাজটা করবা ঠিক আছে তোমরা তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিব সেটা হচ্ছে কি বই থেকে শুধুমাত্র বই থেকে শুধুমাত্র বই থেকে তোমরা একটা জিনিস পড়বা শুধুমাত্র বই থেকে কোথাও কোনো ভিডিও লেকচার টেকচার দেখবা শুধুমাত্র বই থেকে দেখি তোমরা বই পড়ে কতটুকু বুঝো তাহলে শুধুমাত্র বই থেকে ব্যান্ড 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 থিওরিটা থিওরিটা পড়বা পড়বা বই থেকে থিওরি অর্থাৎ শক্তি ব্যান্ড তত্ত্ব শক্তি ব্যান্ড তত্ত্ব তো এইটা তোমরা একটু পড়বা বুঝছো ঠিক আছে আজকে বেশিক্ষণ পড়াবো না হ্যাঁ এই যে বাসায় তো ধরো আমি অসুস্থ আর কি ওকে তাহলে এখানে শেষ করছি তপন স্যারের বই থেকে যে কোনো স্যারের বই থেকে যে কোনো তপন স্যার ইসাক স্যার যে কোনো স্যারের বই থেকে আশরাফুল ইসলাম শিহাব তারপরে ঐশী মজুমদার জোবায়ের হোসেন হ্যাঁ অনেকে অনেকে আসো ভাই এফ আর বি তেইশে আপনার চলতরিতের উপর তিনটা ক্লাস নিয়েছেন এগুলো করলে চলতরিত কমপ্লিট হবে কি হ্যাঁ ওগুলো তো চলতরিত কমপ্লিট হবে কিন্তু ওইগুলা ওই ক্লাসগুলো তো ধরো যে ওই ক্লাসগুলা যারা পরীক্ষা দিবে পরীক্ষার্থী ব্যাস তাদের জন্য ওইখানে কোনো ডিপ লেভেলের কথাবার্তা নেই শুধু প্রবলেম সলভের উপর নজর দেওয়া হয়েছে বেশি এফআরবি তেইশের যে ক্লাসগুলো আছে তো তুমি যদি একেবারে ইন ডিটেলস একেবারে গোড়া থেকে শিখতে চাও মানে একাডেমিক স্টুডেন্ট হিসাবে তাহলে অবশ্যই কিন্তু একাডেমিক ক্লাসগুলো ফলো করতে হবে ওইগুলো অনেকটা হচ্ছে ওয়ান শর্ট ক্লাস টাইপের ওখানে কিন্তু কোনো সূত্রের ডেরিভেশন বা প্রমাণ এগুলাতে যাওয়া হয়নি ওখানে প্রবলেম সলভের উপর বেশি নজর দেওয়া হয়েছে বা বিভব পার্থক্য রিয়েল লাইফে ভিজুয়ালি কীভাবে করবো বিভব পার্থক্য চিন্তা করবা বিভব পার্থক্যকে চিন্তা করবা পানির হাইটের ডিফারেন্স দুটো পাত্রের মধ্যে ধরো পানির হাইট আলাদা আলাদা এবার মাঝখানে কী করলাম মাঝখানে মনে করে একটা ট্যাপ কানেক্ট করে একটা পাইপ কানেক্ট করে দিলাম এবার ট্যাপটা খুলে দিস তাহলে বেশি হাইট থেকে কম হাইটের পাত্রের দিকে পানির প্রবাহ চলবে না বিভবটা এইটাই ঠিক আছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তরিত প্রবাহ চলবে আসলে বিভব ব্যাপারটা কি বিভব ব্যাপারটা মানে একটা তরিত ক্ষেত্র ক্রিয়েট করা একটা তরিত ক্ষেত্র ক্রিয়েট করা ইসমত রুহি দুইবার বললে ভাইয়া নাম নাম নিছেন না আচ্ছা যে নাম নিলাম ঠিক আছে ওকে তাহলে তোমরা আর ধরে এখন আমারে যাই এখন যাই ঠিক আছে আতিক 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 হ্যাঁ ওকে ঠিক আছে তুর্য সরকার হ্যাঁ ঠিক আছে টাটা